মধ্যপ্রাচ্যের এক আদি পুরুষের কাহিনী আজ আপনাদেরকে বলবো, যার নামের শেষ দুটো অক্ষর এ এম। তার একজন স্ত্রীও রয়েছেন, তার নামের শুরুর অক্ষরটা স। এদের দুজনকে নির্বাসন দেওয়া হয়। দুজনের সঙ্গে সঙ্গী হন আদি পুরুষের এক তুতো ভাই। তার নামের শুরুর অক্ষরটা হলো ল। এখানে একজন রাজার আবির্ভাব হয়, যিনি ওই আদি পুরুষের স্ত্রীকে হরণ করেন। তার নামের শেষ অক্ষরটা হচ্ছে ন। তো কি মনে হচ্ছে এবার বলুন তো? রামায়ণের রাম, সীতা, লক্ষ্মণ আর রাবণের কাহিনীর সঙ্গে এর মিল রয়েছে? কিন্তু যদি বলি না, তাহলে এরা কারা? কি মিল রয়েছে রামায়ণের এই কাহিনীগুলোর সঙ্গে? সেটার উত্তর যদি আপনাদেরকে পেতে হয়, তাহলে এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এবং একই সঙ্গে আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই ভিডিওটার সঙ্গে সঙ্গে শেয়ারও করুন। আসুন তাহলে মূল গল্পে এবার যাওয়া যাক। এই যে যে চরিত্রগুলোর কথা বললাম, যদি বলি যে তাদের নাম আব্রাহাম, সারা এবং লোট। সৃষ্টিকর্তা শুরুতে যাকে রূপ দিয়েছিলেন তিনি হলেন আদম। এটা আমরা সব গল্প, সব জায়গাতেই এটা পড়ে থাকি, সব ধর্মেই বলা হয় যে আমাদের আদিম যে মানব যার সৃষ্টি হয়েছিল তিনি হলেন আদম। বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর ছবিতে সেটা সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাকে গার্ডেন অফ হেভেনে পাঠানো হয়েছিল। দুটো গাছ ছিল সেই বাগানে, একটা হচ্ছে ট্রি অফ লাইফ, আরেকটা হচ্ছে ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড এভিল। তো ঈশ্বর আদমকে প্রথমে বলেছিলেন যে প্রথম গাছ থেকে ফল খেতে আর ওই বাগানে থাকতে। কিন্তু আদম খুব একা বোধ করতে লাগলেন। ঈশ্বর আদমের সাহায্যের জন্য পৃথিবীতে সৃষ্টি করলেন পশু পাখি, কিন্তু তাতে আদমের কোনো সাহায্য হলো না। এরপর ঈশ্বর আদমকে ঘুমোতে পাঠালেন এবং সেই সময় তার পাজর থেকে একটা অংশ বেরিয়ে গিয়ে সৃষ্টি হলেন ইভ। আর এই আদম এবং ইভ তারা দুজনেই এই বাগানে থাকতেন এবং ইভকেও একই রকম নির্দেশ দিয়েছিলেন সৃষ্টিকর্তা, যে ওই প্রথম গাছটা থেকে ফল খেতে, কিন্তু দ্বিতীয় গাছটার দিকে যেন তারা ফিরেও না যান। সেই সময় একটা বিরাট সাপ সেখানে আবির্ভূত হন আর ইভকে ওই সাপ বলেন যে ওই দ্বিতীয় গাছটা থেকে ফল খেলে নাকি তার ঈশ্বরের মতো জ্ঞান চক্ষু খুলে যাবে, ভগবানের মতো তার জ্ঞান চক্ষু খুলে যাবে, সে সমস্ত কিছু নিজের মতো করে দেখতে পাবে। তার এই কথা শোনার পর ইভ ওই গাছটার ফল খায় আর তারপর অ্যাডামকেও খাওয়ায়। এতে ঈশ্বর খুব রেগে যান। যদিও ঈশ্বর রেগে যান, কিন্তু ঈশ্বর জানতেন যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তারপর তারা আদম এবং ইভকে ওই বাগান থেকে তাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ঈশ্বর অভিশাপও দেন, ওই সাপকে অভিশাপ দেন যে সারা জীবন সে পেটে ভর করে বুকে হেঁটে চলে বেড়াবে এবং কাদা ধুলোর মধ্যে সে খাবার খাবে। পুরুষকে সে অভিশাপ দেন যে সারা জীবন কঠোর পরিশ্রম করতে হবে। আর নারী জাতিকে অভিশাপ দেন যে তাকে সন্তানের জন্ম দিতে হবে এবং সেই সময়, অর্থাৎ সন্তানের জন্ম দেবার সময় প্রবল ব্যথা সে অনুভব করবে। এরপর সৃষ্টিকর্তা আরো ক্রুদ্ধ হন। পৃথিবী হানাহানি মারামারিতে একেবারে ভরে যায়। ঈশ্বর ভাবেন যে সে বিলুপ্ত করে দেবে তার এই সৃষ্টিকে, ধ্বংস করে দেবে সবকিছু। এই সময় তার মনে পড়ে একজনের কথা, যাকে ইসলামরা বলেন নোরা আর খ্রিস্টিয়ানরা বলেন নোরাহা। তাকে তখন সৃষ্টিকর্তা বলেন যে সে একটা বড় জাহাজে যেন তার স্ত্রী, তার ছেলে এবং ছেলের বউদেরকে সে তুলে নেয় এবং সমস্ত যে জীবন্ত প্রাণী তাদেরকে একজোড়া করে, অর্থাৎ স্ত্রী এবং পুরুষকে নিয়ে ওই জাহাজে উঠতে আর কয়েকদিন বেঁচে থাকার জন্য যেন তারা খাবার সামগ্রী তুলে নেয়। এরপর নেমে আসে পৃথিবীতে চরম বিপর্যয়, প্রবল বৃষ্টি, 40 দিন সকাল বিকেল দুপুর রাত টানা বৃষ্টি হতে থাকে, গোটা পৃথিবীটা জলে ভরে যায়। টানা 40 দিন বৃষ্টি থামে, তারপর 40 দিন পর, 150 দিন পর পৃথিবীটা শান্ত হয়, পরিস্থিতি শান্ত হয়, জল নেমে যায়। তারপর সেই বিশাল বড় জাহাজটা গিয়ে পৌঁছয় একটা নতুন দেশে, নতুন জায়গায়। সেখানে গিয়ে তারা আবার নতুন করে বাঁচার সুযোগ পায়। কিন্তু এই সময় ঈশ্বর তিনি প্রমিস করেছিলেন এই নোরার কাছে যে আর কখনো তিনি তার সৃষ্টিকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। এই যে যে ঘটনাটা হিব্রু বাইবেলে উল্লেখ করা রয়েছে,
বা যে ঘটনার কথা আমরা শুনতে পাই, এইরকম ঘটনা কিন্তু আমাদের পুরাণেও রয়েছে। বিশেষ করে রাজা মনুর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তার উল্লেখ কিন্তু বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। কি ঘটনা? যেমন মনু সংহিতাতে একটা উল্লেখ রয়েছে যে রাজা মনু মাছ ধরার সময় একটা মাছ তার কাছে বাঁচার জন্য আবেদন করে। তখন সেই মাছটাকে রাজা মনু তিনি বাঁচান এবং তারপরে মাছটাকে তিনি পুষতে শুরু করে। মাছটা তার কাছে থাকতে থাকতে কিছুদিন পর সে বড় হয় এবং সেই মাছটাই মনুকে জানান যে পৃথিবীতে প্রলয় আসন্ন এবং তিনি যেন একটা বিশাল বড় বজ্র বানান এবং তাতে তিনি ভালো মানুষদের যেন তুলে নেন। এতে সপ্ত ঋষিকে মনু তুলে নেন, নিজে ওঠেন সেখানে, আর সমস্ত প্রাণীদের মধ্যে কাউকে কাউকে একজোড়া করে তিনি তুলে নিয়েছিলেন এবং তার সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে তিনি বেরিয়ে পড়েন। এবং তারপর শোনা যায় যে ওই মাছটা ছিল ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতার এবং ওই প্রবল প্রলয়ের মধ্যে, প্রবল জলরাশির মধ্যে সে ওই মৎস্য অবতারে সেই বজ্রটাকে বহন করেছিলেন এবং তিনি এই বিষয়টাকে সবটাকেই সবটাই সেই ভগবান বিষ্ণুর নির্দেশে এবং তিনি মৎস্যরূপ ধারণ করে তাদেরকে বাঁচিয়েছিলেন। শুধু এখানেই নয়, এই বড় ধরনের জাহাজ বা বড় ধরনের বজ্রার ছবি বা কথা এটা সুমেরীয় সভ্যতাতেও কিন্তু জানা যায় তাদের নানা রকম লিপি ভাস্কর্য থেকে। সুমেরিয়ান এপিক্স অফ গিলাগামে সেই রকম একটা ঘটনার কথা কিন্তু উল্লেখ রয়েছে। তো যে গল্পটা আমরা করছিলাম, অর্থাৎ আব্রাহামের যে গল্পটা আপনাদেরকে বলছিলাম, সেটা কি হলো তার পরের অংশে এবার আমরা পৌঁছবো। অর্থাৎ আব্রাহামের তার পরের অংশটা, সেখানে আব্রাহামের পিতা তেহরা, তার একটা মূর্তির ব্যবসা ছিল, একটা মূর্তির দোকান ছিল, মূর্তি বানাতেন এবং মূর্তির ব্যবসা ছিল। তিনি একটা কাজের জন্য একবার বাইরে গেছেন, তো সেই সময় ছেলেকে ব্যবসায় বসিয়ে রেখে তিনি বাইরে যান। একজন মানুষ আসেন সেই সময় মূর্তি কিনতে, তাকে তখন আব্রাহাম জিজ্ঞেস করেন যে আপনার বয়স কত। তিনি তখন বলেন তার বয়স 50 বছর। তখন আব্রাহাম বলেন যে আপনি 50 বছর বয়সী হয়ে মাত্র একদিন বা এক বছরের একটা মূর্তিকে আপনি কিনবেন, তাকে আপনি পুজো করবেন, আপনার বয়স তো তার থেকে বেশি। তো ওই ব্যক্তি তখন খুব হকচকিয়ে যায় আব্রাহামের এই কথাটা শুনে এবং তিনি তখন সেখান থেকে চলে যান। এরপর আব্রাহাম কি করেন না, তিনি একটা লাঠি নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভাঙতে শুরু করেন এবং সব থেকে যে বড় মূর্তিটা ছিল তার হাতে তিনি ওই লাঠিটা ধরিয়ে দেন। আশেপাশের লোকজন তখন সেখানে আসেন এবং তিনি তখন বলেন যে বড় মূর্তিটা ছোট মূর্তিকে ভেঙে ফেলেছে। তো তখন সেখানে উপস্থিত মানুষজন বলেন যে এটা কখনো হয় না, কি বড় মূর্তি একটা মূর্তি কখনো আরেকটা মূর্তিকে ভাঙতে পারে। তো এইরকম সময় তারা তখন বলেন যে তাহলে আব্রাহামকে এবার জ্বলন্ত আগুনের মধ্যে চলে যেতে হবে। যদি আব্রাহাম ওই জ্বলন্ত আগুনের মধ্যে থেকে বেঁচে ফিরতে পারে তাহলে মনে করা হবে সে যেটা বলছে সেটা সত্য, আর না হলে সেটা মিথ্যে বলে ধরে নেওয়া হবে। কারণ তারা প্রথম থেকেই জানতেন যে আব্রাহাম তিনি মূর্তি পূজোর ঘোর বিরোধী ছিলেন। তো তারপর সত্যি সত্যি তিনি আগুনের মধ্যে প্রবেশ করলেন এবং আশ্চর্যজনকভাবে আব্রাহাম কিন্তু বেঁচে থাকেন, বেঁচে ফিরে আসেন। তো এই যে মূর্তি পুজো, এই মূর্তি পুজো নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম মত প্রচলিত আছে। যেমন যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা মূর্তি পুজো করেন না, তারা নিরাকার উপাসনা করেন। আবার দেখা যায় যে খ্রিস্ট ধর্মে এই মূর্তি পুজো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতবাদ রয়েছে। যেমন ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা নিরাকার উপাসনা করেন, আবার যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তারা কিন্তু মূর্তিতে বিশ্বাস করেন। যেমন বিভিন্ন চার্চে বা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় কোনো গির্জাতে বা চার্চে সেখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট বা মাতা মেরির মূর্তি রয়েছে। আবার হিন্দু ধর্মে মূর্তি পুজোর প্রচলন রয়েছে। মূর্তি পুজোর অর্থ আকারের মধ্যে দিয়ে নিরাকার শক্তির উপাসনা করা। যেমন হিন্দু ধর্মে আমরা বিভিন্ন রকম মূর্তি দেখতে পাই। উদাহরণ দিয়ে যদি একটু বোঝাই যে আমরা ধরুন কোনো একজন পূর্বপুরুষের ছবি দিয়ে আমরা তাকে স্মরণ করছি, তাহলে কি আমরা সেই ছবিটাকে স্মরণ করছি বা সেই ছবিটাকে পুজো করছি? সেটা নয়, ছবিটার মধ্যে দিয়ে ওই মানুষটাকে স্মরণ করা হচ্ছে। অর্থাৎ আকারের মধ্যে দিয়ে নিরাকার শক্তির উপাসনা করা হয়। আবার অনেকে বলেন, অনেক কট্টরবাদীরা বলেন যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পুজো করা হয় না তাই হিন্দু ধর্মে মূর্তি পুজোর প্রচলন রয়েছে। কট্টরপন্থীরা এই ধরনের কথা বলেন। আবার ধর্মগ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে যে ঈশ্বরের কাছে মাথা নত করতে, কিন্তু কখনোই সম্পদ মোহ এগুলোর কাছে যেন মাথা নত করা না হয়। ঈশ্বর এক এবং অবিনশ্বর, গীতার 10ম অধ্যায়ে এই কথাই কিন্তু বলা আছে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় সেখানে কৃষ্ণ অর্জুনকে বলেছেন বারবার করে যে আমি সৃষ্টিকর্তা, আমি পৃথিবীকে সৃষ্টি করি, ধর্মের রক্ষা আর অধর্মকে পরাস্ত করতে বারবার তিনি জন্ম নেবেন। এ কথা কিন্তু
বারবার বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। তো এরপর কি হলো সেটা আপনাদের বলি। আব্রাহাম এরপর পৌঁছে গেলেন ইজিপ্তে, কিন্তু তার স্ত্রীর পরিচয় তিনি সেখানকার রাজা বা ফারাওকে দিলেন না। সেখানে তিনি কি পরিচয় দিলেন? পরিচয় দিলেন বোন, কারণ তিনি সেই সময় যদি তার স্ত্রী হিসেবে পরিচয় দিতেন তাকে, তাহলে তার নিজের প্রাণ সংশয় করতো, এমনটাই কিন্তু মনে করেছিলেন সেই সময় আব্রাহাম। এবং সেজন্য তিনি ওই ফারাওয়ের কাছে গিয়ে পরিচয় দিলেন বোন হিসেবে। তো সেখানে তাকে থাকতে দেওয়া হলো, অনেক সেখানে পশু পালনের জন্য অনেক পশু প্রাণী তাদেরকে দেওয়া হলো। কিন্তু কিছুদিন পর একটা অজানা রোগ সেখানে ঘিরে ধরলো। সে সময় মিশরের ফারাও বা রাজা তিনি জানতে পেরে গেলেন যে আসলে সারা তার স্ত্রী, বোন নয়। তারপর সবকিছু জানতে পেরে আব্রাহাম এবং তার স্ত্রীকে সবকিছু দিয়ে সেখান থেকে বের করে দেয়। এই সময় আব্রাহামের সেই যে তুতো ভাই অর্থাৎ লোট, যার কথা আমরা বলছিলাম, তার সঙ্গে আলাদা হয়ে যায়, কারণ তীব্র ঝামেলা, ঝগড়া, অশান্তি এগুলো সৃষ্টি হয়। তো আব্রাহাম ও তার স্ত্রী চলে যান আরো দূরে, কিন্তু সেই সময় পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। এই সময় সারোগেসির মাধ্যমে জন্ম হয় এক সন্তানের, তার নাম রাখেন ইসমাইল। কিন্তু ঈশ্বর আব্রাহামকে শর্ত দেন যে তিনি বিভিন্ন দেশে ফাদার হিসেবে পরিচিত হবেন। সেখান থেকে তিনি ইজিপ্ট, ইসরায়েল, গাজা, লেবানন, সিরিয়া, ওয়েস্ট ব্যাংক, জর্ডন বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান। অন্যদিকে সৃষ্টিকর্তা তার স্ত্রীকে কথা দেন তাদের আরও একটা পুত্র সন্তান লাভ হবে, সেই পুত্রের নাম হয় আইজ্যাক। কিন্তু ইসমাইলের ভাব ভঙ্গি, তার অ্যাটিটিউড ভালো লাগছিল না, তাই তাকে সিদ্ধান্ত নেওয়া হয় দূরে কোথাও পাঠিয়ে দেওয়া। সেই মতো তার সঙ্গে যান তার সেই জন্মদাত্রী মা। সৃষ্টিকর্তা বলেন তিনি একজন বড় মাপের মানুষ হবেন। এরপর আরো অনেক মতবাদ প্রচলিত আছে। এই ইসমাইলের হাত ধরেই ছড়িয়ে পড়ে ইসলাম ধর্ম, এমনটাই প্রচলিত, এমনটাই বলা হয়। এবং অপরদিকে তার আরও এক সন্তান অর্থাৎ আইজ্যাক, তার হাত ধরেই ইহুদি এবং খ্রিস্টান ধর্মের প্রচলন হয়েছিল। তো কেমন লাগলো মধ্যপ্রাচ্যের এই আদি পুরুষের কাহিনী? এটাও একটা অজানা দিক। তো এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশানটা প্রেস করুন। বেশ কিছু ছোট ছোট ঘটনার কথা তুলে ধরলাম, সেগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।